হুম, 400 নয় নম্বর ম্যাথের ক্ষেত্রে এখানে আছে একটা ক্যান্টিলেভার বিম, এটা সাপোর্টেড, মানে একটা বিম যেটা এক অংশে সাপোর্ট থাকে সেটা ক্যান্টিলেভার বিম বলা হয়। এবং এরপর ই কর্নারে রয়েছে একটি ইউডিএল, যেটা ডাব্লিউ নট দেওয়া, কোনোটা মান দেওয়া নাই, শুধু জাস্ট ডাব্লিউ নট দেওয়া। আর এখানে ডিস্টেন্স এতটুকু, ডিস্টেন্স L/2, আর এখানে ডিস্টেন্স L/2। তখন যেহেতু এখানে আর কোনো রিয়াকশন নাই, এই জন্য আমাকে রিয়াকশন বের করতে হবে না, ডাইরেক্ট আমরা SFD এবং BMD ক্যালকুলেশন করে চলে যাবো এবং ডায়াগ্রামটা এঁকে ফেলবো। তাহলে আমরা চলে যাই SFD ক্যালকুলেশন। এখানে দুইটা সেকশন রয়েছে, একটা হলো AB আর একটি হলো BC। এখন AB সেকশনের জন্য দেখা যাক কী বলা, কী করা যায়। এখন যেহেতু এখানে AB সেকশনের মধ্যে একটি UDL রয়েছে যেটার ওজন হলো W নট এবং ডিস্টেন্স হলো L/2, আর যেহেতু উপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে W মাইনাস মাইনাস W নট ইন্টু L/2, অর্থাৎ মাইনাস W নট L/2, আর কোনো ফোর্স নাই। এখন BCB-র ক্ষেত্রে, BC সেকশনের ক্ষেত্রে এখানে তার কোনো লোড নাই, আগের লোডটাই এখানে লোড হিসেবে কাউন্ট হবে, কারণ এতে সিস পর্যন্ত যত লোড থাকে সবগুলো কাউন্ট হয় BC সেকশনের ক্ষেত্রে। তো এটা সেম W0/L/2। এখন BMD ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে একটু ট্রিক, ট্রিক না বলতে গেলে ইজি। AB সেকশনের ক্ষেত্রে, MAB-র ক্ষেত্রে সেম, মাইনাস প্রথমে লোডটা মাইনাস উপর থেকে পড়ছে, মাইনাস W0 ইন্টু L/2 ইন্টু L/2 ইন্টু L/2/2, কারণ এ থেকে বি সেকশনের মধ্যে এটার মিড পয়েন্ট হলো L/2, এটার মিড পয়েন্ট হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই টু। তো ডিস্টেন্স যেহেতু L/2, তো L/2/2, তো W0 ইন্টু L/2 ইন্টু L/2/2, L/2/2 হয়তো ক্যালকুলেশন করলে আসে মাইনাস W0 L² / 8, নিচে 4 গুণা 8, 4 গুণা 28, সেই জন্য 8। মানে MBC সেকশনের ক্ষেত্রে যেহেতু লোড এটাই, পুরোটা এটা থাকবে, জাস্ট খালি এক্সট্রা এই ডিস্টেন্সটা কাউন্ট হবে। তো মাইনাস W0 ইন্টু L/2, W0 ইন্টু L/2, আগেটার মধ্যে W0 ইন্টু L/2, আর L/2 L/2/2 প্লাস L/2, এই যে এক্সট্রা যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এখানে কাউন্ট হয়ে যাবে, L/2/2 প্লাস L/2 মাইনাস 30। এই জন্য এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসে মাইনাস 3 W0 L² / 8। এখন যদি সব মানগুলো ভি শিয়ার ফোর্স আর বেন্ডিংয়ের যদি মানগুলো আমি ডায়াগ্রামে বসাই, তাহলে আমরা পেয়ে যাবো হলো গিয়ে যে প্রথমে হলো গিয়ে মাইনাস W0 ইন্টু L/2, এর বিসি সেকশনের ক্ষেত্রে মানে বি বিন্দুতে আর সি বিন্দুতে সেম, তো বি বিন্দুতে W0 ইন্টু L/2 আর সি বিন্দুতে W0 ইন্টু L/2। যেহেতু এখানে একটা ইউডিএল, ইউডিএল কাজ করতেছে উপরে থেকে নিচের দিকে, তাহলে আমি একটা স্ট্রেট স্লোপ নিচের দিকে আসবে, মানটাও যেহেতু নিচের দিকে স্ট্রেট স্লোপ আসলো, আর যেহেতু এখানে কোনো লোড নাই তো স্ট্রেট লাইন চলে যাবে, যেহেতু সেম। এখন BMD-র ক্ষেত্রে দেওয়া আছে আমাকে এখানে আগে পয়েন্টগুলো বসাইলাম, মাইনাস W0 L² / 8, আন্দাজে করে বসাই দিলাম আর কি, যে মাইনাস W0 L² / 8, আর এখানে আমরা বসালাম মাইনাস 3 W0 L² / 8, আমি 3 W0 L² / 8 আন্দাজে করে বসাই দিলাম আর কি, যেটা যদি তো এতটা নিচে, যেহেতু এখানে 1 ডিগ্রি স্লিট স্ট্রেট স্লোপ আর উপর থেকে পড়ছে, তাহলে যেদিকে 2 ডিগ্রি একটা কার্ভ ক্রিয়েট করবে ওইটা ফোর্সটাকে আটকানোর জন্য উপরের দিকে, তো উপরের দিকে ফাঁজ খেয়ে যাবে, এটা হলো 2 ডিগ্রি কার্ভ, আর এটা আবার 1 ডিগ্রি কার্ভ। যেহেতু এখানে কোনো লোড নাই, এখানে স্ট্রেট লাইন, এখানে 1 ডিগ্রি স্লোপ ক্রিয়েট করবে আর এখানে 2 ডিগ্রি কার্ভ ক্রিয়েট করবে। এতটুকু ছিল 409 নম্বর অঙ্কের SFD আর BMD ক্যালকুলেশন। থ্যাংক ইউ।